এত বিষণ্ন কেন? এত বিষণ্ন হওয়ার কোনো বিশেষ কারণ? তাকাও তাকাও, সবাই জানে তোমরা এককালে বলো কি সমস্যাটা কি? দেখো ঘটনা ঘটলো, আনএক্সপেক্টেড কোনোদিন ঘটেনি। তো বাড়ি ঢুকলাম, বাড়ি ঢুকে টাইগার সিম্বা তো লাফালাফি করলো, ওদেরকে শান্ত করা হলো, তারপরে আনতে যাওয়া হলো খুব টুসকে। এরকম এর আগে কোনোদিন ঘটেনি। সিম্বা তুমি বাবা লাঞ্চ নিয়ে কোথায় যেতে চাই? হ্যাঁ দাদা কই? ওই দাদার দিকে দেখা যাচ্ছে। সিম্বা ওরে প্যান্ট, এই ওকেও লাঞ্চ দাও। ও আচ্ছা, ওপরে শশা আছে, এই কারণে এই চাহিদা। কোথায় চলে গেল? মামি কে চলে গেল? এই দেখো টু পিপল কীর্তি আনন্দ পেয়েছে কপা, তুমি এসে গেছে। এক্সামটা কিরকম হলো? আমার মনে হলো না। সবকটা পারলো? আমার মনে হলো না। সিম্বাকে দেখো, দেখো কি করছে। আরে কি হলোটা কি? এই সিম্বা, বাবা টাইগার কাঁদো গো, সিম্বা কাঁদো, কোপে না। সিম্বাকে এক চোর মেরে দেব, বলেছ আব্বুকে দাও, টাইগারকে বকবি। এবার ঠিক আছে, গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু নিউ ডে উইথ নিউ ব্লগ। কুটু স্কুল থেকে চলে এসেছে। এক্সাম ভালো ছিল বাপা? এই ডব দেবি না, আমাকে মিস ফোন করেছিল, তুমি অনেকগুলো পারিনি। বুঝলে, এখন বাজে 10:35, আমার পুরো রেডি, ইভেন দুধও খাওয়া হয়ে গেছে। তো জাস্ট গাড়িটা স্টার্ট দেবো, বেরিয়ে যাবো। আজকে টাইমে ঢুকতে হবে, কারণ রাতে যখনই বেরো সকালে টাইমে ঢুকতে হবে। তো আজকে একটু তাড়াতাড়ি বেরোনোর প্ল্যানিং আছে, কারণ আজকে পান্টির ছেলের মুখে ভাতের ইনভিটেশন রয়েছে। তো রাতে বেরিয়ে আগে বাড়ি ঢুকবো, বাড়ি ঢুকতে চেঞ্জ করবো, পিঙ্কে খুব খুশকে বলেছি রেডি হয়ে থাকতে, তারপর ওদেরকে নিয়ে চলে যাবো আর ভাড়াবাড়ি, মানে যেখানে হচ্ছে প্রোগ্রামটা, তখন সেখান থেকে রাতে আবার ডিনার টিনার করে বাড়ি চলে আসবো। কালকে আবার অফিস আছে এই সপ্তাহ পুরো টানা, নেক্সট উইকে গিয়ে আবার সেই বৃহস্পতিবার অফ, মানে প্রায় 14 দিন টানা। বলে না প্রচুর পেন, লাইফে প্রচুর পেন, বেশ বলে বোঝাতে পারবো। দেখ ঠিক আছে, যতদিন টানতে পারি টানো, তারপর তো আই হ্যাভ টু লিভ, মানে আই নিড টু লিভ বেসিকলি। তো চলো আপাতত পেন থাক আর না থাক, কাজে যেতে হবে। এবার দেখা হচ্ছে বিকেলবেলা। তুমি কি গুতি? কি গুতি? ও এটা গিফট র‍্যাপিং পেপার, ওই ভাইয়ের ওখানে যেতে হবে না? ও চলো না, কিত্তু হবে না।
এ তুমি ঘরে আসবে? এই এটা তো ওয়াও মতো হলো। আচ্ছা ঠিক আছে, এ বাচ্চা কোথায় রে? আমি চলে গেলাম তাহলে। আবি না, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। এখন বাজে 9টা, বাজতে 5 মিনিট বাকি, বাড়ি ঢুকলাম। কারণ বেরোতে হবে বান্টির ছেলের অন্নপ্রাশনের উদ্দেশ্যে। দেখো টাইগার সিম্বা ছাতে দরজা পেটাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আওয়াজ পেলে দরজা পেটানোর। গলা পেয়েছে। এই টাইগার সিম্বা এসে গেল, টু পিপল। আবার দই দই করে চলেও গেল টু পিপল। উফ, কোন গাছটা কি অনিষ্ট করেছে? না, কোনো গাছের কোনো অনিষ্ট করেনি, শুধু একটাই ফেলে দিস। দেখছি কী করা যায়। এখন বাজে 9:58, ইটস 9:58। আমরা রেডি মোটামুটি। কুটুস যাবে না। বাবা তুমি কেন যাবে না? কুটু ওর শরীর খারাপ, সত্যি শরীর খারাপ হয়ে যায় তো, তাই জন্য যাবে না। আমি আর তিনি যাচ্ছি। হ্যাঁ, এটা হচ্ছে আমার গেটআপ, মানে আমার ড্রেস আপ, নর্মাল ড্রেস আপ, কিছু নেই। অফিস থেকে ফিরে এর থেকে বেশি কিছু করার ইচ্ছা করছিল না তো। নর্মাল ব্ল্যাক শার্ট আর ক্রিম কালার ট্রাউজার। যাবো তাড়াতাড়ি করে, দেখা করে অল্প টুকু খেয়ে চলে আসে। এমনিতে আমরা বেশি খাওয়া দাওয়া করি না তো, এলো ব্যাপার না, মানে খাওয়া দাওয়া প্ল্যানিং নেই আর কি, জাস্ট দেখা করতে যাওয়া। এটা যেতাম না, যেহেতু ওর বিয়ের টাইমেও ইনভিটেশন দিয়েছিল, আমরা যাইনি। তখন ফুলফিল হবে তো। চলো আপাতত গিয়ে দেখা করে আসি। পাপা মার কাছে যাও ফার্স্ট, পাপা এসে নেবে। দেখো কম্বলের তলায় ঘুমাচ্ছে, মন দিয়ে দেখছে কি হচ্ছে বাবু। তাড়াতাড়ি আসবো। পয়লা বৈশাখ অন্য কিছু পড়েনি, এটাই প্রত্যেক কোথাও লেখা ধরে না আছে, ওটা কিনে নেবে। এত বিষণ্ণ কেন? এত বিষণ্ণ হওয়ার কোনো বিশেষ কারণ? এই তাপস শুরু হয়ে গেল হিন্দিতে ডায়লগ দেবে। সবাই জানে তোমরা এককালে এখন বাজে 11:50। আমরা নেমন্তন্ন অ্যাটেন্ড করে ফিরে এসছি, এবার যাচ্ছি বাড়ির দিকে। কারণ কুটুস একা আছে তো, তারপর যাই হোক তো বেচারি নেই, তাই জন্য আমরা তাড়াতাড়ি করে খেয়ে দেই ফিরে আসছি। তারপর গিয়ে শুয়ে পড়বো। টাইগার সিম্বা খেতে দিতে হবে না? হ্যাঁ, ওটা গিয়ে খেতে দিতে হবে তো, গিয়ে খেতে টেতে দিয়ে ওরাও শুয়ে পড়বে, আমরাও শুয়ে পড়বো। তো চলো এগোই বাড়ির দিকে। এই তোদের লজ্জা হয় না রোজ এক মারামারি? হ্যাঁ
বলো কি সমস্যাটা কি? দেখা সিম্বা এবার আমি লেগে যাচ্ছি কিন্তু শান্ত সিম্বা। এখন বাজে 12:50, আমরা বাড়ি ঢুকেছি তখন বাজে অ্যারাউন্ড 12:10। দেখ বাড়ি ঢুকলাম, বাড়ি ঢুকে একটা ঘটনা ঘটল, আনএক্সপেক্টেড আই কোনদিন ঘটেনি। দেখ বাড়ি ঢুকলাম, বাড়ি ঢুকে পাইগা সিম্বা তো লাফালাফি করলো, ওদেরকে শান্ত করা হলো, তারপরে আনতে যাওয়া হলো কুট্টুসকে। এরকম এর আগে কোনোদিন ঘটেনি যে কুট্টুস রাতে এসে আমাদের সাথে ঘুমাবে না। ও রীতিমতো রাগারাই করলো যে এসে ঘুমাবে না, এরকম এর আগে কোনোদিন ঘটেনি। তো এটা ফিলিং একটু অকওয়ার্ড ফিল হলো। তো ওই মামির কাছেই ঘুমিয়েছো, কারণ এসি লাগানো ঠিক না, যথেষ্ট বড় হচ্ছে এখন। তো মামির কাছেই ঘুমিয়েছে, আর আমি প্রথমবার, মানে যদিও মামা বাড়িতে অন্য কোথাও না থাকে, বাড়িতে থেকে প্রথমবার আমার সাথে ঘুমোচ্ছে না, সামথিং ফিশি। তো এই হলো ব্যাপার। এই জায়গাটা একটা সারাদিনে কোশ্চেন মার্ক লেগে রইল, কেন? চলো আপাতত এই প্রশ্নটার উত্তর খুঁজবো, আর আজকে ব্লগ এখানেই শেষ করছি। ব্লগ ভালো লাগলে লাইক করো, না লাগলে ডিসলাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, অ্যান্ড প্লিজ ডু সাবস্ক্রাইব। তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, মানে আগামীকাল। ততক্ষণের জন্য শুভরাত্রি। খাইবান চল।